YouTube চ্যানেল মনিটাইজার করার জন্য 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো দেখুন সাবস্ক্রাইব গ্রো করার জন্য অতটা টাইম লাগে না যতটা টাইম আপনার ওয়াচ টাইম করার জন্য লাগে। তো অনেকের আছে যে 1000 সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম এখনো আপনার পূরণ হয়নি, সেই ক্ষেত্রে অনেকে ভেবে রেখেছেন যে পেড ওয়াচ টাইম নেবেন। আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনি ফ্রিতে এই ওয়াচ টাইমটি কিভাবে পূরণ করবেন। তো মোবাইল থেকে কিভাবে করতে হয় অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি, উপরে দেখুন আই বটমে লিঙ্কটি শো করছে। তো আপনি যদি মোবাইল থেকে করতে চান সেই হিসেবে আপনি লিঙ্কটিতে ক্লিক করুন এবং ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যেয়ে আপনি ওয়াচ টাইমটি পূরণ করুন। আর আজকে আপনাদেরকে দেখাবো আপনি কম্পিউটার থেকে কিভাবে করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যে আপনি ট্রিক্সটি করুন, তো 100% আপনার এটা ওয়ার্ক করবে। আর আপনি যদি মনে করেন যে সফটওয়্যার কি কি লাগবে সেটা দেখার পরে আপনি নিজেই যদি এই ট্রিক্সটি লাগান সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটি ড্রপ হবে 100%। আর আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনার এটা ওয়াচ টাইমটি ড্রপ হবে না এবং আপনার ওয়াচ টাইমটি কাউন্টিংও হবে। তো নমস্কার ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল, স্বাগতম আমার এই চ্যানেলটিতে আপনাকে। তো ফ্রেন্ড আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে এই ওয়াচ টাইমটি পূরণ করবেন। তো এখানে আমার তিনটি সফটওয়্যার লাগবে, ডাউনলোডটি করতে হবে আপনাকে। ডাউনলোডটি কিভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি এবং কি কি সফটওয়্যার লাগবে সেটাও আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি আমার কম্পিউটার থেকে সেম প্রসেসে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপ থেকে আপনি এটা করতে পারেন। তো কম্পিউটার অথবা আপনার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে আপনি সার্চ বারে সার্চ করবেন ক্রোম প্রোফাইল জেনারেটর। লেখার পরে আপনি যখন সার্চ করবেন তো সার্চ করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো উপরে যেটা আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখুন এখানে ডাউনলোড বলে যে অপশনটি আছে এটাতে যখনই আপনি ক্লিক করবেন তো আপনি দেখুন নিচে ডাউনলোডটি হয়ে যাবে। তো এরপর আপনাকে দ্বিতীয় যেটা করতে হবে ডাউনলোড, আপনি আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনি সার্চ করবেন কপি ফাইল ইন্ট্রো মাল্টিপ্লে ফোল্ডার। সার্চ করার পরে আপনার এরকম পেজ ওপেন হবে, ওপেন হওয়ার পরে এখানে দেখুন কপি ফাইল ইন্ট্রো মাল্টিপ্লে ফোল্ডার ফর পিসি। তো এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে যে ডাউনলোড অপশনে যখনই মাউসটি লিখে আসবেন তখন এখান থেকে দেখবেন দুটো অপশন ওপেন হবে। তো আপনি উপরের যেটা সেটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে পরে অটোমেটিক এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো অলরেডি আমি এই সমস্ত ডাউনলোড করেছি যে যে সফটওয়্যার গুলো লাগবে। তো আপনাদের দেখিয়ে দিলাম এটা আপনি কিভাবে ডাউনলোডটি করবেন। তো এর জন্য আমি এটা ডাউনলোডটি করলাম না। এরপর আপনি আবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আপনার যে VPN টি লাগবে তো সবচেয়ে বেস্ট যেটা আমার প্রোটন VPN ডাউনলোড, লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে, খোলার পরে ডাউনলোড VPN প্রোটন VPN আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে। খোলার পরে এখানে আপনি ডাউনলোড প্রোটন VPN এ যখনই ক্লিক করবেন অটোমেটিক দেখবেন এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো অলরেডি আমি এই সমস্ত ডাউনলোড করেছি, এর জন্য আমি ডাউনলোড করলাম না আপনাদেরকে, এর জন্য আমি ডাউনলোডটি করলাম না। তো আপনি এই সমস্ত প্রথমে ইনস্টলটি করে নেবেন। ইনস্টলটি করবেন, করার পরে আপনি যখনই প্রোটন VPN টি ওপেন করে নেবেন, ওপেন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো যখনই এটাতে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনার যদি ক্রোম গুগল থাকে তো অটোমেটিক গুগলে এটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে, খোলার পরে এখানে ফ্রি আপ সাইন আপ ফ্রি ফর ফ্রি এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে। খোলার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাতে আপনি আপনার যে কোনো একটি জিমেল আইডি দিয়ে দেবেন, তবে ইউটিউবে যেটা আপনার জিমেল অ্যাকাউন্ট আছে সেটা আপনি দেবেন না। তো এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার উপরে জিমেল অ্যাকাউন্ট দেবেন এবং সেম জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি স্টার্ট ইউজিং যখনই ক্লিক করবেন তো দেখবেন আপনার ইউজার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে, আপনার জিমেলই ইউজার আইডি হবে এবং একটা অপশন চলে আসবে পাসওয়ার্ডের। তো সেখানে পাসওয়ার্ডটি শো করবে আর নিচে দেখবেন চয়েস ইউর পাসওয়ার্ড। তো সেটাতে ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতন আপনি পাসওয়ার্ডটি বানিয়ে নেবেন। অলরেডি আমি এটা পাসওয়ার্ডটি বানিয়েছি, এর জন্য আমি খুব দুঃখিত যে আপনাদেরকে এটা দেখাতে পারছি না। তো আপনি স্টেপ বাই স্টেপ
স্টেপ যখনই এটা লগ ইন করতে করে যাবেন তো আপনি নিজেই এটা বুঝতে পারবেন এটা কিভাবে করতে হয়। তো আশা করি আপনারা এটা করে নেবেন। এখানে আমি তিনটি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এখন আপনি যেটা করবেন, তো আপনি প্রথমে ক্রোম প্রোফাইল জেনারেটরটি ওপেন করবেন। আপনার কম্পিউটারের হিসাবে আপনি যে কটি ট্যাব ওপেন করতে চান তো সে কটা আমি এখানে করে লিখে দেবেন। নিচে যে অপশনটি আছে এখানে 10টি অটোমেটিক দেখাবে, তো এখানে আপনার হিসাব মতন আপনি করে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে 5টি ট্যাব ওপেন করে দেখাচ্ছি। তো এটা চায়নাতে লেখা, আমি নিজেই জানি না এটা কি লেখা, তো আপনাদের আর বলবো কি। তো এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কমপ্লিট বলে আসবে এবং নিচে দেখবেন ওকে লেখা। তো এটাকে আপনি ওকে করে দেবেন আর এটাকে আপনি কেটে দেবেন। তো এখানে দেখুন আমার 5টা ক্রোম ওপেন করে নিলাম। তো আপনার কম্পিউটার হিসাব মতন আপনি এখানে করে নেবেন, 5টা 10টা 15টা আপনার হিসাব মতন আপনি করবেন। এরপর আপনি একটি প্রথমে ওপেন করবেন, এক নম্বরে যে গুগলটি আছে এটাতে ওপেন করার পরে এটা ক্লিক করবেন, এরপর স্কিপ করে দেবেন এবং আবারও স্কিপ, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। সরি, এখানে আপনি নো থ্যাংকস এ ক্লিক করবেন। নো থ্যাংকস এ ক্লিক করলে পরে অটোমেটিক দেখবেন এটা ওপেন হয়ে যাবে। তো এটা যদি আপনি এক একবার করে ওপেন করেন সেক্ষেত্রে আপনার টাইম লেগে যাবে। তো এর জন্য আপনি প্রথম একবার ওপেন করবেন, ওপেন করার পরে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি দ্বিতীয়বার আবার ওপেন করবেন। দ্বিতীয়বার যখনই ওপেন করবেন দেখবেন এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমি দ্বিতীয় নাম্বারটি আবার করছি, এটাকে একবার কেটে দিলাম এবং দ্বিতীয়বার আবার যখন করব তখন দেখুন যে স্ক্রিপ করলাম, নো থ্যাংকস করলাম, এর মধ্যে কোনোটাই আসবে না। সেম প্রসেসে আপনি পুরোটা ওপেন করে নেবেন প্রথমে। তো এখানে আমি পুরোটাই ওপেন করে নিলাম। এরপর আপনি আপনার হিসাব মতন আপনি যে কোনো একটি ক্রোম ওপেন করে নেবেন। তো আমি এখানে আমি এক নাম্বারটি করে নিচ্ছি। তো আপনি যেটা করবেন সেটা আপনি মনে রাখবেন, আপনি কোনটি ওপেন করলেন। ওপেন হওয়ার পরে আপনি রাইট সাইডে দেখুন 3 ডট আছে, তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর টুলস, মোর টুলস এ আসার পরে অটোমেটিক দেখবেন একটা পপআপ আসবে। তো এখানে আসার পরে এক্সটেনশন যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে। খোলার পরে এখানে রাইট সাইডে দেখুন, সরি লেফট সাইডে দেখুন আমার যে মাউসের কার্সারটি আছে, তো এখানে দেখবেন 4 লাইন আছে। এটাতে আপনি ক্লিক করার পরে ওপেন ক্রোম অ্যাপ স্টোর এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনি সার্চ করবেন ইনহ্যান্সার ফর ইউটিউব, লিখার পরে আপনি সার্চ করে নেবেন। তো আমি এটা লিখে নিচ্ছি ইনহ্যান্সার, দেখুন HNH লেখার সাথে সাথে চলে আসছে অটোমেটিক, এটা আমি সার্চ করেছিলাম এর জন্য এটা চলে আসছে। তো এখানে ইনহ্যান্সার ফর ইউটিউবে ক্লিক করার পরে আপনার দেখবেন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। তো উপরে যেটা আছে ইনহ্যান্সার ফর ইউটিউব এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু চেকিং হবে, চেকিং হওয়ার পরে অ্যাড এক্সটেনশন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন অটোমেটিক এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো আপনার নেট হিসাবে আপনার টাইম লাগবে। এরপর এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি এক্সটেনশন যে আইকনটি আছে এটাতে ক্লিক করার পরে ইনহ্যান্সার ইউটিউবটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি যেটা আপনার সেটিং করতে হবে, তো এখানে যে সমস্ত টিক আছে আপনি টিক চিহ্নটি রিমুভ করে দেবেন আর আপনার যেটা রাখতে হবে তো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনি অ্যাড ব্লক আর সেটিং এ রাখার পরে বাকি যে কটা টিক মার আছে আপনি সেটা পুরো উঠে দেবেন। তো ভিডিওটি আপনি পজ করে এটা দেখতে পারেন কোনটায় কোনটায় আছে আর কোনটায় কোনটায় নেই। এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পরে প্লেব্যাক কোয়ালিটি এটাতে আপনি যে অটোমেটিক সিলেক্ট প্লেব্যাক কোয়ালিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 720p আছে তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 144p, নিচেরটাও 144p রাখবেন এবং 360 যেখানে আছে এখানেও আপনি 144p রাখবেন। এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পরে প্লেব্যাক স্পিড যেটা আছে এটা এখানে 1 লেখা আছে, এখানে আপনি করবেন 0.25 এবং আপনি আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে ভলিউমে আপনি চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে পুরো 0 করে দেবেন, বাকি আর কিছু ছেড়াছেড়ি করবেন না, যেভাবে আছে সেভাবেই থাক। এবং নিচের দিকে আসার পরে আপনি সেভে ক্লিক করবেন। তো এটা দেখুন আমার সেভ হয়ে গেছে। এরপর আপনি আবার ব্যাকে আসবেন। এরপরে যে এক্সটেনশনটি করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনি এখানে সার্চ করবেন হিস্টরি ক্লিনার, লিখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি পেজ খুলবে, তো উপরে যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমের পরে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তো এটাও দেখবেন ডাউনলোড চালু হয়ে যাবে, এটাকে অন করে দেবেন। সাইন ইন গুগলে আসবে, তো এটাকে কেটে দেবেন। এরপর আপনি এক্সটেনশন যে আইকনটি আছে এটাতে ক্লিক করার পরে হিস্টরি ক্লিনারে ক্লিক করবেন। ক্লিনারে ক্লিক করার পরে এরকম একটি পপআপ আসবে, এখানে দেখবেন আপনি সেটিং বলে অপশন আছে, তো সেটাতে যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হবে। তো উপরে যেটা আছে অটোমেটিক এটা আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি নিচে আসবেন, বাকি যেটা আছে এখানে সেম রাখবেন এবং নিচের দিকে আসার পরে টাইম যেটা আছে এটাতে আপনি নিচেরটা ক্লিক করবেন এবং অটোমেটিক ডাটা রিমুভ পেজ যেটা আছে সেটা আপনি নিচেরটা ক্লিক
ক্লিক করবেন করে দেওয়ার পরে এটাকে আপনি কেটে দেবেন তো এইভাবে যদি আপনি একটি একটি করে করেন সেই ক্ষেত্রে আপনার যদি 30টা হয় সেই ক্ষেত্রে আপনার একদিনই লাগবে এটা করতে কমসে কম আপনার আধা ঘন্টা তো লেগেই যাবে 30 মিনিট তো কমসে কম লাগবে তো এর জন্য আপনি কপি ফাইল ইন্ট্রো মাল্টিপ্লে ফোল্ডার যেটা আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে এটাতে কন্টিনিউ করে দেবেন আপনি আপনার কম্পিউটারটি ওপেন করবেন কম্পিউটার বলতে কম্পিউটার যে আইকনটি সেটা আপনি ওপেন করবেন এবং লোকাল ডিস্ক সি তে চলে আসবেন সি তে আসার পরে আপনি এখানে ইউজার বলে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন তো আপনার দেখবেন কম্পিউটারে যে নাম লেখা আছে সেটা শো করবে সেটাতে যখন আপনি ক্লিক করবেন তো আপনার আরেকটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখবেন অ্যাপ ডাটা আর আপনার ক্ষেত্রে যদি অ্যাপ ডাটা যদি না শো করে সেক্ষেত্রে আপনি ভিউ বলে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হিডেন বলে যে অপশনটি আছে এটাতে যদি সেক্স বক্সে টিক মার্ক থাকে সেক্ষেত্রে আপনার শো করবে আর যদি টিক মার্ক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার শো করবে না তো আমি দেখুন টিক মার্কটি হটিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার ওপেন হয়নি তো আমি আপনার ক্ষেত্রে যদি এরকম হয় সেই হিসেবে আপনি দেখুন উপর দেখুন ভিউ বলে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন এবং হিডেনে ক্লিক করার পরে ক্লিক করবেন যখনই দেখবেন অটোমেটিক এটা শো হয়ে যাবে তো আপনি এখানে অ্যাপ ডাটাটি ওপেন করবেন ওপেন করার পরে লোকাল বলে যে অপশনটি আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন গুগল বলে যেটা লেখা সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর আপনার দুটো অপশন আসবে উপরে যেটা আছে ক্রোম এটাতে আপনি ক্লিক করবেন তারপর আসবে ইউজার ডাটা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যতটা গুগল ক্রোমের ওপেন করবেন তো এখানে পুরোটাই শো করবে তো প্রথমে আপনি যেটাতে এক্সটেনশন করেছিলেন তো সেটা ওপেন করবেন তো আমি এখানে করেছিলাম এক নম্বর গুগলে সরি এক নম্বর ক্রোমে করেছিলাম তো সেই ক্ষেত্রে আমি এক নম্বরটি ওপেন করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে কন্ট্রোল এ প্রেস করে পুরোটা মার্ক করে নেবেন এবং যে কপি ফাইল ইন্ট্রো মাল্টিপ্লে ফোল্ডারটি এটা দেখুন ওপেন করে রাখবেন এবং এটাকে আপনি কপি করে উপরে যে বক্সটি আছে এটাতে পেস্ট করে দেবেন এবং আপনি আপনার সি ড্রাইভে আসবেন আসার পরে আপনি এখানে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনার যে কটা ক্রোম আপনি ওপেন করবেন তো যেটাতে আপনি এক্সটেনশন করেছেন সেটা ছেড়ে বাকি যে কটা থাকবে পুরোটা কপি করার পরে নিচে যে বক্সটি আছে এটাতে আপনি পেস্ট করে দিবেন তো এখন আমার সি ড্রাইভটি লাগবে না তো এটাকে আমি কেটে দিলাম এরপর এখানে যে চেক্স বক্সটি আছে এটাতে ক্লিক করার পরে কপি ইন্ট্রো টার্গেট ফোল্ডার্স এ ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনার এরকম একটি পপআপ আসবে এখানে আপনি ইয়েস করে দেবেন তো দেখবেন অটোমেটিক এটা কপিটি হয়ে যাবে বারবার এটা করার দরকার নেই এর জন্য আমি এই সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করার জন্য দেখেছি তো এটা আপনার কিছুটা টাইম লাগবে তো এটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আগের প্রসেস আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর আপনাকে কি করতে হবে তো এটা দেখুন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আর দরকার নেই এটাকে আপনি কেটে দেবেন তো এই দুটোকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনাদেরকে একটা ওপেন করে দেখে দিচ্ছি এটা অ্যাড হয়ে কি না হয়েছে তো আমি দুই নম্বর যেটা আছে এটাকে ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে এক্সটেনশন যে আইকনটি আছে এটাতে যখন ক্লিক করবেন তো দেখুন এখানে এনহ্যান্সার ফর ইউটিউব হিস্টরি ক্লিনার দুটোই আমার অ্যাড হয়ে গেছে সেম আপনার যে কটা আপনি ক্রোম ওপেন করবেন তো পুরোটাতে এটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনার যে VPN টি আপনি ডাউনলোডটি করেছিলেন তো সেটা প্রথমে আপনি ওপেন করে নেবেন VPN টি ওপেন করার পরে আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাদেরকে দেখেছি কিভাবে বানাতে হয় পুরোটা আমি দেখাতে পারিনি এর জন্য আমি খুব দুঃখিত এখানে আপনার জিমেল আইডিটি দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে যে অপন এর যে অপশনটি আছে এটাতে আপনি যদি অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনাকে বারবার এটা ওপেন করা লাগবে না আপনি একবারই লগইন করলে পরে অটোমেটিক এটা যখনই কম্পিউটার ওপেন করবেন তো অটোমেটিক এটা লগইনই হয়ে যাবে যদি নেট কানেক্ট থাকে আপনার এখানে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগইনটি করার পরে আগে আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি VPN টি ওপেন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে তো এটাকে আপনি স্ক্রিপ্ট করে দেবেন এবং এখান থেকে আপনি নেদারল্যান্ড যেটা আছে এটাই ইউজ করবেন অথবা আপনি জাপান যেটা আছে এর এখানে যে তীর চিহ্ন আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন যেরকম আমি নেদারল্যান্ডের দেখাচ্ছি তো এটাতে ক্লিক করার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে যে সবুজ রঙের যেগুলো আছে সেগুলোতে আপনি কানেক্ট করবেন যে হলুদ কালার এবং আপনার লাল কালারও শো হয় তো এখন এটা দেখাচ্ছে না তো আপনি এই লাল আর হলুদ বাদে আপনি যে কটা সবুজ আছে এটাতে আপনি কানেক্ট করে নেবেন আর আপনি ভুল করেও US ইউনাইটেড স্টেটে আপনি ভুল করেও লাগাবেন না VPN তো সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম তো কাউন্টিং তো হবে না এবং আপনার ওয়াচ টাইম যদিও হয় সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটি ড্রপ হয়ে যাবে তো আপনি নেদারল্যান্ড নয়তো জাপানের লাগাবেন এবং সেখান থেকে আপনি দেখে নেবেন যেটা সবুজ সেটাই আপনি লাগাবেন তো আপনি উপরেটাও লাগাতে পারেন উপরেটাও কানেক্ট করতে পারেন অথবা আপনি এখান
থেকে যেটা আছে সেটা আপনি কানেক্ট করতে পারেন, যেটা সবুজ আছে ওখান থেকে আমি একটা বেছে নিয়ে কানেক্টিভ করে নিচ্ছি। তো এটা কিছুটা টাইম নেবে, টাইম নেওয়ার পরে অটোমেটিক দেখবেন এখানে কানেক্টিভ হয়ে যাবে। তো এটা দেখুন অটোমেটিক এটা কানেক্টিভ হয়ে গেছে। আর এটা কানেক্টিভ হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে যে লাইনটি আছে এটা আপ ডাউন আসবে। তো এটা আপনি মিনিমাইজ করে নেবেন। করে নেওয়ার পরে প্রথম যে ক্রোমটি আছে এক নম্বর সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন ইউটিউব, ইউটিউব লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এরকম এরকম একটি পেজ ওপেন হবে। পেজটিতে আপনি রাইট সাইডে যেটা আছে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এরপরে ইউটিউবে যেটা আছে এটাতে আপনি লগ ইন করবেন, সরি ক্লিক করবেন। ওপেন করার পরে আপনার এরকম আরেকটি পেজ ওপেন হবে, সেটাতে আপনি অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। ইউটিউবটি পুরোপুরি ওপেন হওয়ার পরে আপনার যে চ্যানেলের নামটি আছে তো এখানে আপনি চ্যানেলের নামটি সার্চ করে নেবেন। এখানে আমার চ্যানেলের নামটি লেখার পরে আপনি আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো আপনার ক্ষেত্রে যে চ্যানেলটির নাম আছে আপনিও সেখানে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে আপনার যে ইউটিউবের যে চ্যানেলের লোগোটি আছে লোগোটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন ইউটিউবটি পুরোপুরি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি প্লে ওয়ালে ক্লিক করতে পারেন। আর আপনার এখানে উপরে যে লিঙ্কটি শো হবে সেটা প্রথমে আপনি কপি করে নেবেন, তাহলে আপনাকে বারবার এটা আর করা লাগবে না। প্লে ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এক নম্বরে ক্রোমে আপনি এক নম্বরে ভিডিওটি লাগাবেন। এবং এইভাবে আপনি যে কোনো ট্যাব ওপেন করবেন, ক্রোম ওপেন করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা ভিডিও আপনি ওপেন করবেন না। এখানে যদি যখনই এক নম্বর আপনি ক্রোমে এক নম্বর প্লে করবেন এবং দুই নম্বর ক্রোমটি যখন ওপেন করবেন সেই ক্ষেত্রে আপনি দুই নম্বরটি করবেন। আর এখানে দেখবেন লুপ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন। তো এটা দেখবেন অটোমেটিক এটা চালু হয়ে যাবে, এখানে আপনার বারবার আর প্লে করার দরকার পড়বে না। তো লিঙ্কটি আমি কপি করে নিলাম, কপি করার পরে ব্যাকে আসলাম এবং দুই নম্বরটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে লিঙ্কটি পেস্ট করলাম এবং এখানে ওকে করে দিলাম। আবারও এরকম একটি পপআপ আসবে, সেটাতে আপনি অল অ্যাকসেপ্ট করে দেবেন। এটা আপনি যে কয়বার যে কটা ক্রোম ওপেন করবেন সেই ক্ষেত্রে আপনার পুরোটাতে শো করবে, তো সেটাকে আপনি অল অ্যাকসেপ্ট করে দেবেন। দুই নম্বর ক্রোমটি ওপেন পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনি দুই নম্বর যে ভিডিওটি আছে সেটাতে সেই ভিডিওটি লাগাবেন এবং লুপে এটাতে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি তিন নম্বর যেটা করবেন, তো তিন নম্বরের যে ভিডিওটি থাকবে তো সেটাই ওপেন করবেন। তো এইভাবে আপনি যদি দশটা করেন সেই হিসেবে আপনি একটার পরে একটা ভিডিও করবেন এবং লুপ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি যদি একটা ভিডিও চালু করেন দশটা ক্রোমে সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কাউন্টিং হবে না, এবং ওয়াচ টাইম যদিও কাউন্টিং হয় সেটা ড্রপ হয়ে যাবে। আর আপনি এটা লুপে করে নেবেন, আপনার কম্পিউটারে যতটা লোড নিতে পারে সেই হিসেবে আপনি ক্রোম চেঞ্জ করবেন। আর আপনাদের ভিপিএন এর যেটা আপনি ইউনাইটেড স্টেটে ভুল করেই লাগাবেন না, নেদারল্যান্ড নয়তো জাপানের ভিপিএন নেবেন এবং সবুজ রঙের যেটা সেটাতে আপনি ক্লিক করে নেবেন। তো আশা করি আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং এটা দেখার পরে যদি ট্রিক্সটি করেন তো 100% আপনার ওয়াচ টাইমটি কাউন্টিং হবে এবং ড্রপ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, তো আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।